एमन एक जिनिस बा एमन एक विषय जे एक राष्ट्र आगामी एक बछरे किभाबे चलबे किभाबे तार व्यय निर्वाह होबे एबं किभाबे तार अर्थेर जोगान आसबे कोन खात थेके आसबे तार सामग्रिक विषयटी किन्तु एई बाजेटेर माध्यमे प्रस्फुटित हय प्रतिफलित हय। तो गत 30 तारिखे जे जातीय बजेटटी आमरा देखते पेयेछि एई बजेट निये आमादेर आसले अनेक प्रत्याशा छिलो अनेक उत्साह छिलो। एखान थेके आमरा आसले अनेक किछु प्रत्याशा करेछिलाम जेहेतु दीर्घ देड़ बछर धरे विश्वव्यापी एकटी करोना भाइरास सारा विश्वके ग्रास करे फेलेछे। एई कोविड-19 एर फले बांग्लादेशेर अर्थनीति बोलेन बांग्लादेशेर स्वास्थ्य शिक्षा प्रत्येकटी खात किन्तु आजके भंगुर एकटा अवस्थार मध्ये रयेछे। এই কোভিড-19 মোকাবেলা সহ এখান থেকে বাংলাদেশকে আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি এবং আমাদের অর্থনীতিকে কিভাবে আমরা চাঙ্গা করতে পারি তার জন্য কিন্তু আমরা এই বাজেট থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। বাস্তবিক অর্থে যে বাজেট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছে বা প্রস্তাব করেছে এই বাজেটে আসলে সেভাবে আমরা কোনো কিছু পাইনি। আজকে দেখেন যে বাজেট সরকার ব্যবসা বান্ধব একটি বাজেট বলছে। হ্যাঁ, আমরাও বলি যে এটি একটি ব্যবসা বান্ধব বাজেট, তবে সবার জন্য নয়। এই বাজেটে শুধুমাত্র बृहत् कयेकटी गोष्ठी के बृहत् कयेकटी शिल्प प्रतिष्ठान के सुयोग सुविधा देवा हयेछे किन्तु कुटीर शिल्प बोलें बा छोटोखाटो जो शिल्पगुलो रयेछे तादेर जन्य सेई धरनेर कोनो इनसेंटिव बोलें बा सुयोग सुविधा बोलें कोनोटाई किन्तु एई बाजेटे आमरा सेभाबे परिलक्षित होते देखिनि। ताई आमरा बोलते चाई जे एटी कोनोभाबेई व्यवसा बान्धव बाजेट नय, तबे एटी एकटी माफिया बान्धव बाजेट आमरा बोलते पारी। जे बाजेटेर माध्यमे जे गोष्ठी माफिया गोष्ठीगुलो रयेछे तारा दिनके दिन आरो आंगुल फुले कला गाछेर मतो एकटा अवस्थाय जाबे। आजके देखें যে এই বাজেটে মোট জিডিপির 17.46% টাকা প্রস্তাব করেছে। কিন্তু গত বছরে যখন করোনার মতো একটা মহামারী ভাইরাস সারা বিশ্বকে অ্যাটাক করে নাই ওই সময় কিন্তু মোট জিডিপির 17.90% বাজেট প্রস্তাব করেছিল। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিনকে দিন প্রত্যেকটি দেশের বাজেট বা বাজেটের যে এটা কিন্তু বৃদ্ধি পায়। 17 থেকে 18 যাবে, 18 থেকে 19 হবে, কিন্তু বাংলাদেশের বাজেট দিনকে দিন সংকুচিত হচ্ছে। যেখানে গত বছরে ছিল আপনার 17.90 সেখানে এবছর 2021-22 অর্থ বছরে এসে সেই বাজেটের পরিমাণটি হলো আপনার 17.46। তার মানে এই বাজেট বৃদ্ধির পরিবর্তে বাজেটকে আমরা সংকুচিত হচ্ছে দিনকে দিন দেখছি। আজকে প্রায় 2 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করছে রয়েছে এবং তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। আজকে বলতে গেলে এই প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে তাহলে বাংলাদেশের অর্থনীতি বলতে আর অর্থনীতি থাকবে না। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই প্রবাসীদের জন্য সরকার স্পেসিফিক তাদের জন্য বরাদ্দ কিংবা তাদের জন্য ইনসেন্টিভ সরকার রাখবে, কিন্তু বাস্তবিক অর্থে প্রবাসীদের জন্য সরকার কোনো ধরনের স্পেসিফিক ইনসেন্টিভস বা সুযোগ সুবিধা সরকার রাখে নাই। এটা অত্যন্ত আমাদের জন্য একটা খারাপ সংবাদ এবং একই সাথে আমরা ব্যথিত হয়েছি। আজকে সারা বাংলাদেশে প্রায় 4 কোটির মতো বেকার। এই যে বৃহৎ একটি গোষ্ঠী বেকারত্ব সমস্যায় ভুগছে এই বেকারত্ব সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার আসলে সে ধরনের কোনো সুযোগ সুবিধা বলেন বা এই বাজেটে সে ধরনের কোনো প্রস্তাবও সরকার আসলে করে নাই। আমরা চেয়েছিলাম যে এই জাতীয় বাজেটে এই কর্মসংস্থান বৃদ্ধি সহ এই বেকারত্ব সমস্যা দূরীকরণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে এবং এই বাজেটের মাধ্যমে তা পরিলক্ষিত হবে, কিন্তু বাস্তবিক অর্থে এই তরুণ বেকারত্ব সমস্যা নিরসনে এই তরুণদের জন্য আসলে সরকার সে ধরনের কোনো সুযোগ সুবিধা রাখে নাই। তারপরে আপনারা দেখেছেন যেটি আমরা সব থেকে এই বাজেটের একটি মানে নেগেটিভ সাইড বলেন কিংবা একটি খারাপ সাইড বলেন সব থেকে যেটা কলঙ্কজনক সাইড আমরা বলবো যে শিক্ষা খাতে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে 15% ভ্যাট আরোপ করা। আজকে দেখেন বিশ্বের প্রত্যেকটি দেশ তাদের শিক্ষা খাতকে চাঙ্গা করার জন্য গতানুগতিক করার জন্য তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই খাতে সর্বোচ্চ তারা ভর্তুকি দিয়ে এই খাতকে সচল রাখার সর্বাত্মক চেষ্টা করছে। আজকে 1.5 থেকে 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। অসংখ্য শিক্ষার্থী আজকে আত্মহত্যা করছে শুধুমাত্র এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এই করোনাকালীন সংকটে। কিন্তু বড় পরিতাপের বিষয় যে এই করোনার কারণে একজন শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও মারা যায়নি। আজকে की करे इस शिक्षाखातके पूर्वेर अवस्थाय फिरिये निये आसार जन्य सरकार की कि पदक्षेप नेওয়া दरकार छिलो सेगुलो तारा तादेर करा उचित छिलो, किन्तु वास्तविक अर्थे सरकार ये शिक्षाखातके निये आसले ए धरनेर